ওনার 275 পর থেকে বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। নলে স্টার্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে একটা হেল্পফুল হবে এই চ্যানেলটি। সো নাও লেট স্টার্ট। 200 কোশ্চেন নম্বর 276, সমুদ্রগুপ্তের পুত্রের নাম কী ছিল? এখানে চারটি অপশান আছে, রামগুপ্ত, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, কোনোটি নয়। সমুদ্রগুপ্তের পুত্রের নাম কী ছিল? সমুদ্রগুপ্তের পুত্রের নাম ছিল রামগুপ্ত। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে কোন রাজার কথা জানা যায়? বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা জানা যায়। এখানে চারটি অপশান আছে, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা জানতে পারি। নেক্সট প্রশ্ন, 278, কালিদাস কার রাজসভায় ছিলেন? কালিদাস কার রাজসভায় ছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে নবরত্ন ছিল, সেই নবরত্নের মধ্যে একজন হচ্ছেন কালিদাস। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, 279, ঋতুসংহার কার লেখা? আর্যভট্ট, ব্রাহ্মীর, ফায়েন, কালিদাস। ঋতুসংহার কার লেখা? আর ঋতুসংহার হচ্ছে কালিদাসের লেখা। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটকে দিগ্বিজয় বীর আখ্যা দেওয়া হয়েছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত এবং এখানে কোন অ্যান্সারটি হবে? দিগ্বিজয় বীর আখ্যা দেওয়া হয়েছিল স্কন্দগুপ্ত। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, অতীশ দীপঙ্কর কে ছিলেন? পাল যুগের চিন্তাবিদ, গুপ্ত যুগের চিন্তাবিদ, মৌর্য যুগের চিন্তাবিদ এবং কোনোটি নয়। অতীশ দীপঙ্কর ছিলেন পাল যুগের চিন্তাবিদ। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, অদন্তপুরী বৌদ্ধ বিহার কোন সময়ের? পাল যুগের। অদন্তপুরী বৌদ্ধ বিহার কোন যুগের? পাল যুগের। অ্যান্সার হবে বি। অদন্তপুরী বৌদ্ধ বিহার কোন যুগের? পাল যুগের। নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? কৈবর্ত বিদ্রোহের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? রামচরিত। অ্যান্সার হবে এখানে ডি। রামচরিত গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। নেক্সট প্রশ্ন, 284, পরমেশ্বর উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল। পরমেশ্বর উপাধি গ্রহণ করেন ধর্মপাল। অ্যান্সার হবে এ। এখানে চারটি অপশানে দেখে নাও একবার, দেবপাল, শশাঙ্ক, হর্ষবর্ধন এবং ধর্মপাল। পরমেশ্বর উপাধি ধারণ করেন ধর্মপাল। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, 285, পল্লব বংশের শ্রেষ্ঠ শাসককে? পল্লব বংশের শ্রেষ্ঠ শাসককে? নরসিংহ বর্মণ। পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছেন নরসিংহ বর্মণ। নেক্সট প্রশ্ন, গঙ্গাইকোণ্ড উপাধি ধারণ করেন কে? গঙ্গাইকোণ্ড উপাধি ধারণ করেন করে রাজেন্দ্র চোল, মহিপাল, নরসিংহ বর্মণ, অপরাজিত বর্মণ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে রাজেন্দ্র চোল, গঙ্গাইকোণ্ড উপাধি ধারণ করে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, 287, পাল ও সেন যুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি? সুরাট, তাম্রলিপ্ত, চট্টগ্রাম, বুরহানপুর। পাল ও সেন যুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি ছিল? তাম্রলিপ্ত। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, কবে থেকে হর্ষ সপ্ত চালু হয়? হর্ষ সপ্ত চালু হয় 606 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে এ। ছশাব্দ ছিল 606 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, শশাঙ্ক কবে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন? শশাঙ্ক রাজত্ব প্রতিষ্ঠা করেন 603, 9, 10, 50। আমাদের মনে রাখতে হবে শশাঙ্ক রাজত্ব প্রতিষ্ঠা করেন 650 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, হলাউত কে ছিলেন? হলাউত ছিলেন লক্ষণ সেনের সভাকবি। অ্যান্সার হবে এ। হলাউত কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি। নেক্সট প্রশ্ন, চান্তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির নির্মাণ করেন কে? প্রথম রাজশ্রী রাজ। তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির নির্মাণ করেন প্রথম রাজশ্রী রাজ। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, কোন মন্দিরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? এখানে তাঞ্জোরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত। অ্যান্সার হবে এ, তাঞ্জোর। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, 293, পৃথিবীর মধ্যে আকারে বৃহত্তম মন্দির অপরূপ ভারতীয় স্থাপত্য শিল্পের এক বিস্ময়কর নিদর্শন। এখানে চারটি অপশানের মধ্যে কোনটি? অঙ্কুরভট্ট, বৌদ্ধ সত্য, মঞ্জুশ্রীর মূর্তি, বুদ্ধ মূর্তি, কোনটি নয়। বলছে পৃথিবীর মধ্যে আকারে বৃহত্তম মন্দির এবং অপরূপ ভারতীয় স্থাপত্য শিল্পের এক বিস্ময়কর নিদর্শন হচ্ছে অঙ্কুরভট্ট। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, 294,
35 মাইল দক্ষিণে মাল্লপুরম, 60টি রাস পল্লবরাজ নরসিংহ বর্মণের শিল্পরীতির অপূর্ব পরিচয় কোনটি? কেরলে, অন্ধ্রপ্রদেশে, গুজরাটে, মাদ্রাস। এখানে আনসার হবে ডি, মাদ্রাসের। নেক্সট প্রশ্ন, শঙ্করাচার্য আবির্ভূত এখানে সপ্তম শতাব্দী, অষ্টম শতাব্দী, নবম শতাব্দী এবং দশম শতাব্দী। শঙ্করাচার্য আবির্ভূত হন অষ্টম শতাব্দীতে। আনসার হবে বি। নেক্সট প্রশ্ন, ইলোরায় সুবিখ্যাত কৈলাসনাথ মন্দির নির্মিত হয়েছিল কত সালে? প্রথম কৃষ্ণের আমলে। আনসার হবে এখানে ইলোরায় সুবিখ্যাত কৈলাস মন্দির নির্মিত হয় প্রথম কৃষ্ণের আমলে। আনসার হবে এখানে বি, কৈলাস মন্দির নির্মাণ করেন প্রথম কৃষ্ণের আমলে। নেক্সট প্রশ্ন, 297 এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। বাংলাদেশ ছিল তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ার শিক্ষা সংস্কৃতির দাতা। পাল যুগে বাংলাদেশ ছিল তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শিক্ষা ও সংস্কৃতির দাতা। পাল যুগে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, 298 খ্রিস্টীয় কয়েকাদশ শতাব্দীতে বাঙালি বৌদ্ধ পণ্ডিত তিব্বতে গিয়েছিলেন। কোন বাঙালি বৌদ্ধ পণ্ডিত তিব্বতে গিয়েছিলেন? অতীশ দীপঙ্কর ছিলেন বাঙালি বৌদ্ধ পণ্ডিত, যিনি তিব্বতে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? ধই, উপপতি, ধর, কবি মরণ ও জয়দেব। এখানে গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছেন জয়দেব। নেক্সট প্রশ্ন, 300 প্রশ্ন, কৌলণ্য প্রথা প্রবর্তন করেন কে? এখানে বল্লাল সেন। অ্যান্সার হবে বল্লাল সেন এ। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড উইল মিট ইন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।